হে এভরিওয়ান, লাস্ট ভিডিওতে আমরা কনসেপ্ট ম্যাপ শেয়ার করেছিলাম, কনসেপ্ট ম্যাপস পার্ট 1 লাইফ সায়েন্সের ক্লাস 10 এবং ক্লাস 9 বোথ। আজকে সেই ভিডিওটাকে কন্টিনিউ করে পার্ট 2, ভীষণ ইম্পর্ট্যান্ট লাইফ সায়েন্সটা তোমাদের কাছে এত সহজভাবে এত পাতি বাংলায় আমি উপস্থাপন করতে চাই যাতে স্ট্রং এরিয়া হয়ে ওঠে। এবং একটা স্টুডেন্ট যার হয়তো লাইফ সায়েন্স পড়তে ভালো লাগে না, প্রশ্নগুলো মাথায় গুলিয়ে যায়, কনফিউজ হয়ে যায় এত প্রশ্ন উত্তর, তার কাছেও সহজ মনে হবে। আমরা কখন একটা জিনিসকে ভালোবাসি বা একটা জিনিস আমাদের ভালো লাগে, যখন আমরা সেই জিনিসটাকে বুঝতে পারি। ওই জন্য একটা কথা আছে না যে আই আন্ডারস্ট্যান্ড ইউ ইজ বেটার দেন আই লাভ ইউ, সো সেটাই আর কি। অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখবে, যারা একদম জেনুইন ক্যান্ডিডেটস তারা লাস্ট অবধি দেখবে। আর এখান থেকে তোমরা প্রচুর কমন পাবে, আমি এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আমি কোনো ভিডিওতেই কথাটা বলিনি, বাট এই ভিডিওতে বলছি, কারণ এই ভিডিওতে সেরকম প্রশ্ন উত্তর আছে এবং সেরকম কনসেপ্ট ম্যাপস আছে বলেই আমি জোর দিয়ে কথাটা বলতে পারছি। তো চলো আমরা দেখি। আর হ্যাঁ, এটা আগের দিন যেটা করিয়েছিলাম, 80S টা হচ্ছে ইউ ক্যারিওটিক হবে, ঠিক করে নেবে। আর 70S টা প্রো ক্যারিওটিক হবে, এটা আমার লিখতে এখানে ই হয়ে গেছিলো, সিলি মিস্টেক। আর এখানে তোমরা মায়োপিয়ার পাশে নিকট দৃষ্টি লিখে নেবে, হাইপার মেট্রোপিয়ার পাশে দূরদৃষ্টি লিখে নেবে। আগের দিন যে মক টেস্টটা আমি তোমাদেরকে নিলাম, সেখানে উত্তর লেন্সের মাধ্যমে কোনটা সংশোধন করা হয়, অনেকে নিকট দৃষ্টি দিয়েছে উত্তরটা, বাট নিকট দৃষ্টি তো হবে না, উত্তর হবে দূরদৃষ্টি। কারণ ভাবছে নিকট দৃষ্টি এখানে ঠিক আছে, তার মানে এটা হয়তো তাহলে মানে উল্টোপাল্টা করে ফেলেছে। যাই হোক, তো তোমরা এটাকে লিখে নিয়ে যাবে পাশে। একজন আমারকে প্রোফাইলে কমেন্ট করেছিল বলে আমি বললাম। তো চলো আমরা দেখি রক্তের উপাদান। রক্তের উপাদান প্রথমত দুভাগে ভাগ, রক্তরস আর রক্তকণিকা। রক্তরস থাকে 55% আর রক্তকণিকা 45%। এরপর এখানে আসি আমরা রক্তরসে। রক্ত আমরা জানি মানে পদার্থ কত রকমের হয়, তরল পদার্থ, কঠিন পদার্থ, গ্যাসীয় পদার্থ, ঠিক সেরকম জল এখানে কঠিন আর গ্যাসীয় পদার্থ। এবার জল আর গ্যাসীয় পদার্থ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, এখন কঠিন কেন নিয়ে মাথা ব্যথা। কঠিন হচ্ছে অজৈব আর জৈব। অজৈব পদার্থের মধ্যে সোডিয়াম, ম্যাগনেশিয়াম, তারপর হচ্ছে পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, লোহা, মানে হচ্ছে আয়রন, আর হচ্ছে এখানে আয়োডিন, ব্যাস। এবার আমরা আসি জৈব পদার্থ, কোনগুলো জৈব পদার্থ। জৈব পদার্থের মধ্যে এখানে আছে শর্করা, প্রোটিন, ফ্যাট, প্রোটিনবিহীন, রঞ্জক আর অন্যান্য পদার্থ। শর্করার মধ্যে পড়ছে গ্লুকোজ, প্রোটিনের মধ্যে অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রথম্বিন, ফাইব্রিনোজেন, ফ্যাটের মধ্যে আসছে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড। প্রোটিনবিহীনের মধ্যে নাইট্রোজেন, ইউরিয়া, ক্রিয়েটিন, জ্যানথিন। রঞ্জকের মধ্যে বিলিরুবিন, বিলিভার্ডিন, অন্যান্য পদার্থ, উৎসেচক আর হরমোন। রক্ত কী করে, রক্ত একটা তরল যোগ কলা, যেটা আমাদের শরীরে অক্সিজেন বহন করে। শুধু অক্সিজেন বহন করে না, অক্সিজেনের সঙ্গে সঙ্গে নিউট্রিশন, বিভিন্ন হরমোন বহন করে, ঠিক আছে। তো এবার আসে রক্তকণিকা। রক্তকণিকা তিন প্রকারের হয়, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অণুচক্রিকা। লোহিত রক্তকণিকার পাশে 120 দিন লেখা আছে, মানে এটা 120 দিন বেঁচে থাকে। শ্বেত রক্তকণিকা এখানে লিখে নেবে 1 থেকে 15 দিন, শ্বেত রক্তকণিকা 1 থেকে 15 দিন বেঁচে থাকে। তারপর অণুচক্রিকা 5 থেকে 9 দিন বেঁচে থাকে। শ্বেত রক্তকণিকাকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে গ্রানুলোসাইট আর অগ্রানুলোসাইট, মানে দানাযুক্ত আর এটা হচ্ছে দানাবিহীন। দানাযুক্ত আবার তিন ধরনের হয়, নিউট্রোফিল, ইউসিনোফিল আর বেসোফিল। মনে রাখবে নিউ ইয়র্ক বেবো, নিউট্রোফিল, নিউ ইয়র্ক হয় না, তো ইউসিনোফিল, আর একটা গান আছে না বেবো মে বেবো, তো ওখানকার বেবো মনে রাখবে, বেসোফিল। আর নিউট্রোফিল আছে লোহিত অস্থি, মানে ইয়ের মজ্জার মায়েলোব্লাস্ট কোষ থেকে উৎপন্ন হয়। আর ইউসিনোফিল এটাও সেম মায়েলোব্লাস্ট থেকে উৎপন্ন হয়, আর বেসোফিল মায়োব্লাস্ট কোষ থেকে উৎপন্ন হয়। এবার দেখতে পাচ্ছি হিস্টামিন লেখা আছে আর অ্যালার্জি। ইউসিনোফিল হিস্টামিন ক্ষরণ করে, যেটা অ্যালার্জি প্রতিরোধে সাহায্য করে, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, এটা অনেকবার পরীক্ষায় আসে। আর বেসোফিল কী করে, বেসোফিল হেপারিন নিঃসরণ করে। হেপারিন একটা রক্ততঞ্চন বিরোধী পদার্থ, ঠিক আছে, রক্ততঞ্চন রোধ করে। এবার আসি আমরা দানাবিহীন মনোসাইট আর
লিম্ফোসাইট, মনোসাইটের পাশে লেখা আছে দেখো লিম্ফোব্লাস্ট, মানে এটা লসিকা গ্রন্থির লিম্ফোব্লাস্ট কোষ থেকে উৎপন্ন হয়, আর তার লেখা আছে মনোব্লাস্ট, এটা হচ্ছে মনোব্লাস্ট কোষ থেকে উৎপন্ন হয়। ব্যাস এইভাবে করে রক্ত রক্তের উপাদানটা কমপ্লিট। এটা তোমরা অবশ্যই খাতায় লিখে নেবে, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। যারা টেলিগ্রাম চ্যানেলে এখনও পর্যন্ত জয়েন হওনি অবশ্যই যুক্ত হয়ে যাও, যাদের এখন এই মুহূর্তে খাতায় লিখতে পারছো না টেক আ স্ক্রিনশট। এবার লোহিত রক্তকণিকার এটা আলাদা করে প্যারা করবে, ওটা ওই প্যারা শেষ। লোহিত রক্তকণিকার উপাদান এরিথ্রোপোয়েসিস, আর শ্বেত রক্তকণিকার উপাদান বা উপস্থিতিকে রক্তে শ্বেত রক্তকণিকার উপস্থিতিকে বলা হয় লিউকোপোয়েসিস বা উপাদানকে, ওকে লিউকোপোয়েসিস। এবার লোহিত রক্তকণিকা বৃদ্ধি পেলে যে অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হয় তাকে বলা হয় পলিসাইথেমিয়া, হ্রাস পেলে অলিগোসাইথেমিয়া বা অ্যানিমিয়া। ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ অনেকবার এটা এসেছে, আমিও এটা অনেকবার কমিউনিটি থেকে পোস্ট করেছি এই প্রশ্নটা। তারপর শ্বেত রক্তকণিকা বৃদ্ধিকে বলা হয় লিউকিমিয়া, আর লিউকিমিয়া অথবা লিউকোসাইথেমিয়া, ঠিক আছে। আর হ্রাস পেলে বলা হয় লিউকোপিনিয়া। অণুচক্রিকার বৃদ্ধিকে বলা হয় থ্রম্বোসাইটোসিস, অণুচক্রিকার হ্রাসকে বলা হয় পারপিউরা বা পারপুরা বা থ্রম্বোসাইটোপিনিয়া। আমি এটা ভালোভাবে দেখিয়ে দিলাম। এবার একটু রেচন পদার্থ দেখে নিই। যে সমস্ত প্রাণীর ইউরিয়া রেচন পদার্থ তাদেরকে বলা হয় ইউরোটেলিক, যেমন মানুষ সরীসৃপ। যদি অ্যামোনিয়া প্রধান রেচন পদার্থ হয় তাদেরকে বলা হয় অ্যামিনোটোলিক, যেমন অস্থিযুক্ত মাছ। যদি ইউরিক অ্যাসিড প্রধান রেচন পদার্থ হয় তাহলে হচ্ছে ইউরিকোটেলিক, যেমন পাখি। এরপর উপক্ষার আর উৎস কাজ, কুইনাইন, এটা আমরা ছোটোবেলা থেকে পড়ে আসি, সিংকোনা গাছের বাকল থেকে কী কাজ করে, ম্যালেরিয়ার ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়। রেসারপিন সর্পগন্ধা গাছের মূলে পাওয়া যায়, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। তারপর ডাটুরিন ধুতুরা গাছের পাতায়, এটা হাঁপানির ওষুধ হিসেবে ব্যবহার করা হয় বা তৈরিতে ব্যবহার করা হয়। নিকোটিন তামাক গাছের পাতায় পাওয়া যায়, মাদক দ্রব্য তৈরিতে ব্যবহার করা হয়। মরফিন আফিম গাছের ফল ত্বকে পাওয়া যায়, ব্যথা বেদনার ওষুধ তৈরিতে লাগে। এবার এক ঝলকে দেখে নেবো এই পাশে বিষয় আর কি বলা হয়। আমরা দেখি জীবন বিজ্ঞানে অনেক কিছু আছে যেটাকে এটা বলা হয়, এটি যেমন এটা দেখতে পাচ্ছ, বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। তো আমি সবগুলো একটা জায়গায় করেছি, ক্লাস 9 এবং 10-এর। এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা, এখানে 30টা আছে, অবশ্যই এটা তোমরা দেখবে। বিষয় এটিপি, এটিপিকে কী বলা হয়, এনার্জি কারেন্সি বা শক্তি মুদ্রা। মাইটোকন্ড্রিয়াকে কী বলা হয়, কোষের শক্তিঘর। লাইসোজোমকে কী বলা হয়, আত্মঘাতী থলি। তারপর গ্লাইকোলাইসিসকে কী বলা হয়, ইএমপি পথ, এমডেন মেয়ারহফ পারনেস এটা প্রথম আবিষ্কার করেন, তাদের নাম অনুসারে বলা হয় ইএমপি পথ। তারপর ক্রেপস চক্র, ক্রেপস চক্রকে বলা হয় সাইট্রিক অ্যাসিড চক্র। এবার এই যে সাইট্রিক অ্যাসিড আছে, এই সাইট্রিক অ্যাসিড 3টি কার্বক্সিল বর্গ দিয়ে তৈরি, যার জন্য একে বলা হয় টিসিএ চক্র বা ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র। তারপর এসএনোড, এসএনোডকে বলা হয় পেসমেকার, এভিনোডকে বলা হয় রিজার্ভ পেসমেকার। অ্যামাইনো অ্যাসিডকে বলা হয় অ্যাম্ফোটেরিক যৌগ, ফ্যাটি অ্যাসিডকে বলা হয় অ্যাম্ফিফ্যাথিক যৌগ। মাস্টার গ্ল্যান্ড, সরি পিটুইটারিটা এদিকে হতো, মাস্টার গ্ল্যান্ডটা এদিকে হতো, ঠিক করে নিও তোমরা। হ্যাঁ, পিটুইটারি গ্রন্থিকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি। হাইপোথ্যালামাসকে বলা হয় সুপ্রিম কমান্ডার বা প্রভু গ্রন্থির প্রভু। তারপর অ্যাড্রেনাল গ্রন্থিকে বলা হয় সুপ্রেনাল গ্রন্থি। অ্যাড্রেনালিন হরমোনকে বলা হয় জরুরিকালীন বা সংকটকালীন বা আপাতকালীন বা এমার্জেন্সি হরমোন। ইনসুলিনকে বলা হয় অ্যান্টি কিটোজেনিক হরমোন। তারপর অ্যাক্সনের সাইটোপ্লাজমকে বলা হয় এক্সোপ্লাজম, কোষঙ্গাণুবিহীন সাইটোপ্লাজমীয় অংশকে বলা হয় জোন অফ এক্সক্লুশন। রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। এভিস বা পক্ষী জাতীয় প্রাণীদের বলা হয় মুখ্য খেচর প্রাণী। মাইটোসিসকে বলা হয় সমবিভাজন বা সদৃশ্য বিভাজন। মিওসিসকে বলা হয় হ্রাস বিভাজন। মেন্ডেলের প্রথম সূত্রকে বলা হয়
পৃথকীকরণ সূত্র। মেন্ডেলের দ্বিতীয় সূত্রকে বলা হয় স্বাধীন বন্টনের সূত্র। হিমোফিলিয়া এ কে বলা হয় রয়্যাল হিমোফিলিয়া, হিমোফিলিয়া বি কে বলা হয় ক্রিসমাস হিমোফিলিয়া। সমসংস্থ অঙ্গ সৃষ্টি হওয়াকে বলা হয় হোমোলজি, অপসারী অভিব্যক্তির ফলে সৃষ্টি হয়। সমবৃত্তীয় অঙ্গের সৃষ্টিকে বলা হয় এনালজি, অভিসারী অভিব্যক্তির ফলে সৃষ্টি হয়। জলাভূমিকে বলা হয় প্রাকৃতিক বৃক্ক বা প্রকৃতির বৃক্ক, নেচার্স কিডনি। শর্করাযুক্ত খাদ্যকে বলা হয় প্রোটিন বা চোয়া খাদ্য। হরমোনকে বলা হয় রাসায়নিক দুধ। উদ্ভিদের পাতাকে বলা হয় রান্নাঘর। সো আজকের জন্য এই পর্যন্তই থাক, নেক্সট আমরা আবার কনসেপ্ট ম্যাপ আলোচনা করব, আরও অনেক সহজ জিনিস যেমন শালক সংশ্লেষ, তারপর শোষণ, বংশগতি, এই সমস্ত জায়গা অনেকের কনফিউশন হয়, গুলিয়ে যায়, মনে রাখতে পারে না। কীভাবে সহজে তোমরা মনে রাখতে পারবে সেই নিয়ে আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেবো, ভালো করে পড়িয়ে দেবো এইভাবে করে। সো স্টে টিউন, টাটা।